একটা রাজা খুব ধার্মিক, নিষ্ঠাবান এবং সৎমনের মানুষ ছিলেন। তিনি তার রাজ্যের প্রজাদের সুখে রাখার জন্য সব ব্যবস্থা করতেন। তিনি দিনরাত্রি শ্রদ্ধার সাথে ভক্তি ভরে মহাদেবের পুজো করতেন। তার এই প্রজাবৎসল্যতা, নিষ্ঠা এবং ধার্মিকতায় মহাদেব প্রসন্ন হয়ে তাকে দেখা দেন। মহাদেবকে দেখে রাজা খুব খুশি হয়ে যায়। মহাদেব রাজাকে বলেন, তুমি বলো কি চাও। রাজা বলেন, মহাদেব, আপনার কৃপায় আমার রাজ্যে কোনো কিছুর অভাব নেই, সব কিছুই আছে আমার রাজ্যে। আমার রাজ্যের প্রজারাও খুব খুশি, তারা শান্তিতে জীবনযাপন করে, তাই আমি কিছুই চাই না। মহাদেব বলেন, তোমার কিছুই দরকার নেই। রাজা বলেন, মহাদেব, আমার ইচ্ছে আপনি যেমন আমায় দর্শন দিয়েছেন, তেমনি আপনি আমার প্রজাদেরও দর্শন দিন। মহাদেব বলেন, এটা সম্ভব নয় বৎস, এটা তোমার কর্মফল, তাই তুমি আমাকে দেখতে পেয়েছো। কিন্তু রাজা কিছুতেই মহাদেবের কথা মানতে চান না, তিনি জোড়াজুড়ি করতে থাকেন। তখন মহাদেব বলেন, ঠিক আছে, কাল তুমি তোমার প্রজাদের নিয়ে ওই দূরের যে পাহাড় আছে ওখানে নিয়ে এসো, আমি ওখানেই থাকব। এই কথা বলে মহাদেব অদৃশ্য হয়ে যান। পরের দিন রাজা তার রাজ্যের প্রজাদের জানিয়ে দেন যে ওই দূরের পাহাড়ে মহাদেব আছেন, তোমরা যদি তার দর্শন পেতে চাও তাহলে সবাই চলো আমার সঙ্গে। রাজার কথা শুনে প্রজারা সবাই রাজার সাথে যেতে রাজি হয়ে যায়। তারপর রাজা রাজ্যের সবাইকে নিয়ে হাঁটতে থাকে ওই দূরের পাহাড়ের উদ্দেশ্যে। হাঁটতে হাঁটতে পথের পাশে একটা রূপোর কয়েনে ভর্তি পাহাড় দেখতে পায়। কিছু প্রজা রূপোর কয়েন দেখে সেই দিকে দৌড়ে চলে যায়। রাজা তখন তাদের সাবধান করে বলেন, এসব মোহ, তোমরা মোহর পেছনে ছুটলে ঈশ্বরের দেখা পাবে না। রাজার কথা শুনে কিছু প্রজা সাবধান হয়ে যায়, কিন্তু কিছু প্রজা দৌড়ে চলে যায় রূপোর পাহাড়ের দিকে এবং ঝুলিতে রূপোর কয়েন ভরতে থাকে। তারা বলতে থাকে, এমন সুযোগ আর পাবো না, পরে ভগবানের দর্শন করে নেব। বাকি প্রজাদের নিয়ে রাজা আবার হাঁটতে থাকে। কিছুটা যাওয়ার পর পথের পাশে একটা সোনার কয়েনের পাহাড় দেখতে পায়। এইবার আর কাউকে আটকানো সম্ভব হয় না, সবাই চলে যায়। তারা বলে, মহারাজ, হাতের সামনে এত সোনা দেখে কখনো ছিঁড়ে যেতে পারি, আপনি চলে যান, আমরা পরে ঈশ্বরের দর্শন করে নেব। সবাই চলে গেলে রানী বলে, সবাই তো চলে গেল, কেউ মোহ সামলাতে পারল না, চলুন রাজামশাই আমরাই যাই। একটু দূরে এগোতেই একটা হীরের পাহাড় দেখতে পায় রানী। তখন রানী আর লোভ সামলাতে পারে না, সে দৌড়ে চলে যায় হীরের পাহাড়ের দিকে। রাজা খুব দুঃখী হয়ে যায়, হতাশ হয়ে সে একাই নির্দিষ্ট স্থানের দিকে এগোতে থাকে। সেখানে পৌঁছে গেলে দেখে মহাদেব আগে থেকে সেখানে বসে আছেন। রাজাকে আসতে দেখে মহাদেব বলেন, কোথায় তোমার প্রজা, আমি তো কখন থেকে তাদের দর্শন দেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। রাজা লজ্জায় দুঃখে মাথা নত করে নেয়। মহাদেব রাজাকে উদ্দেশ্য করে বলেন, রাজামশয়, যেসব মানুষের কাছে পার্থিব মোহ অর্থাৎ সংসার জীবন আমার থেকেও বেশি প্রাধান্য হয়ে যায়, তারা কখনোই আমার দর্শন পায় না।